हेलो फ्रेंड सोमा किचन लाइफस्टाइल स्वागत जाना बंधुरा आमी सोमा आज आमार किचने अपन के एक रेसिपी देखाते चले आज आमी बनाते चले सूजी रस बड़ा रेसिपी उपकरण नहीं 200 सूजी नहीं एक बाटी लिक्विड दूध नहीं काजू किशमिश नहीं गुड़ो दूध नहीं चीनी नहीं रिफाइन ऑयल नहीं এবার আমি একটা ছোট পাত্রতে এক গ্লাস জল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম মিষ্টি রস তৈরি করার জন্য ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মিষ্টির রসটা আমি বানিয়ে নেব ফুটিয়ে নেব 15 থেকে 20 মিনিট এইভাবে 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে এইভাবে মিষ্টির রসটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি কড়াই নিয়েছি কড়াইতে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে দিলাম দু থেকে 3 মিনিট হাই ফ্লেমে নেড়ে নেব সুজিটা আমি একদম লাল করে ভাজবো না सूजी भाजा हो गए एबार लिकुईड दूध रेखे से दिए दिल अल्प अल्प परिमाण कर दिए सूजीटा नेड़े नेब बेशी परिमाण दिले सूजी पतला हो जाए सूजीटा पतला करब ना माखो माखो कर सूजीटा करे नेब और घन घन कर बेशी कर नेड़े नेब এইভাবে সুজিটা বানানো হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব মিনিট ঠান্ডা করতে দেব সুজিটা এবার আমি গুঁড়ো দুধটা সুজির উপর ছড়িয়ে ভালো করে সুজিটা মেখে নেব সুজিতে গুঁড়ো দুধ মাখানো হয়ে গিয়েছে এবার আমি মিষ্টির আকারটা দেব এইভাবে অল্প একটু সুজির গুঁড়া নিয়ে গোল গোল চাপটা চাপটা করে মিষ্টির বড়া বানিয়ে নেব এই একই রকম ভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব প্রথমে গোল গোল করে এভাবে চাপটা চাপটা করে আমি বড়া আকার বানিয়ে নিয়েছি উপর থেকে কাজুগুলো বসিয়ে দেব সুজিতে কাজু কিশমিশগুলো বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন অয়েলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে একটা একটা করে দিয়ে দেব বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ভিডিও আমার চ্যানেলে দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট দেখে ভিডিও বানানোর জন্য एक साइड अल्प लाल करे भेजे निये छी एबार आमी किछु उल्टे नेबो दुई साइड भालो करे लाल करे भेजे नेबो दुई साइड भाजा हुए गिये छे आमी एबार नामिये नेबो
কড়া থেকে নামানোর পরে মিষ্টির রসেই আমি এগুলো দিয়ে দিলাম। আগে থেকে মিষ্টি রসটা বানিয়ে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। এই একইভাবে বাকিগুলো দিয়ে দেব। এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ঠান্ডা করেও খেতে পারেন। এইভাবে হয়ে গিয়েছে সুজির রস বড়া রেসিপি। আপনারা খেয়ে দেখুন, বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। একদম নরম তুলতুলে রস বড়া রেসিপি। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্যে।